গাইস, টেকনিক্যাল সার্ভিস হিরো থেকে আপনাকে স্বাগত। গাইস, আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। গাইস, ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা যেরকম নতুন নতুন ভিডিও ছাড়বো ইউটিউবে, তখনই তোমার নোটিফিকেশনের মাধ্যমে ইউটিউবে সবার আগে পৌঁছিয়ে যাবে। গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। গাইস, এটা বুঝতে পারছো এটা কী? এটা হলো গাড়ির ব্রেক মেশিন, যে গাড়ির ব্রেক মেশিন লাগালে গাড়ি বেশি ব্রেক ধরে। তাই এটা কী করে আজকে ফিটিং করতে হয়, কোন পাইপ কোথায় লাগাতে হয়, আজকে এই ভিডিওতে সেটা তোমাদের কাছে বোঝাবো বা দেখাবো। গাইস, চলুন আজকে শুরু করা যাক। যদি তোমরা একটু ভালো করে দেখে নেবে তাহলে তোমরা নিজে নিজে এটা ফিট করতে পারবে, কোন পাইপ কোথায় আমি বলছি এটা তোমরা ভালো করে জেনে নেবে। একটা মেন পাইপ নিতে হবে, যে এদের থেকে ট্যাঙ্কি থেকে যে হাওয়াটা আসবে ওখান থেকে একটা মেন পাইপ নিতে হবে, আর দুটো পাইপ থাকবে সাইডে, ও দুটো তোমার ভ্যাকামে দিতে হবে। তাই আজকে আমি একটা ফটো বানিয়েছি তোমাদের জন্য, তাই ফটোটা এবার দেখাচ্ছি। গাইস, তোমরা যে সাইডের পাইপ দুটো দেখতে পাচ্ছ, এই পাইপ দুটো হলো ভ্যাকামে যাবে, যে গাড়ির ভ্যাকামে যে পাইপ দুটো ওইখানে ভ্যাকামে যাবে, মানে ব্রেক ধরার জন্য গাড়ির। আর গাইস, তারপরে যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা একদম ট্যাঙ্কি থেকে, হাওয়া ট্যাঙ্কি থেকে আসবে, একদম দিয়ে একদম নিচে লাগবে মেশিনের। তারপর যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা একদম সার্ভো থেকে আসবে, ব্রেক মেন পাইপের একদম। গাইস, আজকের ভিডিওটা এইভাবেই তোমরা বুঝতে দিতে পারো ভালো। গাইস, দেখতে পাচ্ছ এটা মেন পাইপ, যে ট্যাঙ্কি থেকে গেছে একদম ট্যাঙ্কির পিছনের একটা নাট খুলে এইটি মেন পাইপে গিয়ে একদম মেশিনের নিচে গিয়ে লাগবে। গাইস, আজকের ভিডিও এতটুকুনি, পরবর্তী ভিডিওটা দেখতে গেলে আমার ছেলে